আসসালামু আলাইকুম, রোমেল আগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এগুলো হচ্ছে ওই মাছ যেগুলো শীতের মধ্যে ছাড়া হয়েছিল, আজকে এগুলোকে বিক্রি করব, যার জন্যই পানি কমানো হলো। আপনাদেরকে একটু মাছগুলো দেখাই। এই যে দেখেন মাছ, পুরো আটার মধ্যে মাছ একদম বড় কালো হয়ে আছে, একদম এত বেশি মাছ কমালে, মানে পানি যদি কমাই তাহলে মাছের কেমন যেন পানিটা, মানে মাছের গায়ে গায়ে ঘষাকে ওটা গা খুব প্রবলেম হয়ে যায়, মনে হয় পানিগুলো কেমন যেন ফেনা ফেনা হয়ে যায়। এই জন্য পানিটা আমি এত বেশি কমাইতে পারতেছি না, যদি মাছগুলো মারা যায় তাহলে আর দাম পাওয়া যাবে না, এই কারণে। আর আজকে হয়তো বা আমি এটা সম্পূর্ণ হারভেস্টের ভিডিওটা নিজে থেকে করতে পারবো না, এই কারণে, কারণ আমাকে আজকে ঢাকা যেতেই হবে, কারণ অলরেডি আমি দুই দিন ধরে কুমিল্লা কালকে এসেছি, আজকে যদি ওদের জন্য ওয়েট করি, কারণ ওরা নাকি রাতের আগে আসতে পারবে না। এখন কথা হচ্ছে আমি যদি রাত পর্যন্ত ওদের জন্য ওয়েট করি তাহলে রাতেরবেলা ঢাকা ঢোকাটা একটু কষ্টই, কারণ চেকপোস্টে অনেক ডিস্টার্ব করে, ওরা সহজে আউটসাইডের গাড়ি, ঢাকার বাইরে যে গাড়িগুলো ওগুলোকে ঢাকায় ঢুকতে দেয় না, তো এই জন্য আমাকে এখনই চলে যেতে হবে। কিন্তু খুব ইচ্ছা ছিল কমপ্লিট হারভেস্টটা ভিডিওটা করার, কিন্তু একটা জিনিস বিশ্বাস করবেন ভাইয়েরা, আমি এক কেজি মাছও বাড়ায় বলবো না, কমও বলবো না, যা পাই ঠিক তাই বলবো। আর আমার কথা হচ্ছে আমার তো দরকার নেই আসলে এখানে বাড়ায় বেশি, মানে বললেও তো আমার লাভ নেই, কম বললেও তো আমার লাভ নেই। তো বরং তো আমি যদি একটা বলি আপনাদের বুঝতে সুবিধা হবে যে না কোন মাছটা আপনারা করবেন, কোন মাছটা আপনারা করবেন না, বিশ্বাস রাখবেন। আমি ইনশাল্লাহ একুরেট নিউজটা দিব যে কয় কেজি পেলাম। আর যাদের মাছ সম্বন্ধে আইডিয়া আছে তারা এই ফ্লোটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ মাছ, একদম কালো হয়ে আছে দেখেন পুরো। এই দেখেন কিছু দেখা যাচ্ছে, চতুর্দিক দিয়ে মাছ, একটু দেখেন যে এমন ভাবে পুরো কালো হয়ে আছে নিশ্চয় একদম মাছে। ইয়ে স্বপন, একটা মাছ কি ধরতে পারো নাকি? দেখো তো তুমি পারবে, দিতে পারবে না? দাদা একটু মাছ ধরতে পারো কিনা দেখাই। এই দেখেন পুরো মাছ দিয়ে বড় একদম, ধরো হ্যাঁ ধরে নিয়ে আসো দেখে, ঠিক আছে একটু ইয়ে দাদা, আগে একটু ইয়ে দাদা, না এবার না, আগে খালি করো, খালি করো আগে, এটা খালি করো, হ্যাঁ এবার এবার ধরো, নতুন করে ধরো, এদিকে দেখানোর চেষ্টা করি, দেখেন ওই মাছ না পানি তো বেশি, এই দেখেন মাছ তুম ঝাঁকে ঝাঁকে তুলেছে, মাছ কালো হয়ে গেছে পানি পুরা, মাছের ঘনত্ব আছে নি দোস্ত, এদিক যেন এদিক যেন এদিক যেন, এই যে মাছ
না না সমান করো দেখা যাবে তো হ্যাঁ এইভাবে করো এই হচ্ছে মাছ আমার কই মাছ ইনশাল্লাহ আমি কমেন্ট বক্সের ভিতরে কয় কেজি মাছ পেলাম আমি জানাই দিব ভাইয়া আপনি একটু কমেন্ট বক্সে চেক করবেন একটা জিনিস আমার প্রতি বিশ্বাস রাখবেন ভাই এক কেজি মাছ আমি বাড়াই বলবো না কমও বলবো না যেটা পাবো এটাই বলবো আর যারা মাছ সম্বন্ধে ভালো বুঝেন তারা আমার পানি বা পানির অবস্থান বা এই যে মাছের ঘনত্ব এই যে দেখেন এভাবে দেখলেই অনেকে বুঝতে পারবেন কালো হয়ে গেছে পানি মানে মাছের ঘনত্ব আর চতুর্দিক দিয়ে মাছ লাফালাফি করতেছে ইয়ে স্বপন পানি কি একটু বাড়াই দিব নাকি মাছ আবার যদি মরে যায় দরকার কি আছে ওরা মনে হয় 10-11 টাকা আসবে না একটু বাড়াই দিও ভিডিও করে শেষ হলে একটু বাড়াই দিও কারণ মনে হচ্ছে মাছগুলো সমস্যা হয়েছে যে ফেনা ফেনা উঠতেছে এগুলো তো খারাপ হ্যাঁ মাছে ঘষা ঘষা লাগে ওই যে ই হইতেছে পানিতে ফেনা হইতেছে অনেক এই যে বিরোধী চলে ই করে দিও একটু পানি বাড়াই দিও তো ঠিক আছে আজকে এ পর্যন্তই কমেন্ট বক্স চেক করবেন আমি টোটাল কেজি হিসেবে দিয়ে দিব আসসালামু আলাইকুম